Hello my dear students of class 5. Assalamu alaikum. I hope you are well by the grace of Almighty Allah. I am Shompa Boshak Madam, Assistant Teacher of Bright School and College, Department of English. Today, I shall discuss use of capitalization. Arthat, amra kothay boro hater akkhor gulo byabohar korbo. Let us notice the board. Act number rule, sentence er prothom akkhor ke capitalize korte hoy. আমরা জানি সেন্টেন্সের প্রথম অক্ষর যেমন হি ইজ মাই ফ্রেন্ড এখানে হি সেন্টেন্সের প্রথম অক্ষর এ কারণে এইচ ক্যাপিটাল লেটার হয়েছে হিজ হবি ইজ গার্ডেনিং এখানে দেখো হিজ হিজ এই সেন্টেন্সের প্রথমে বসেছে এ কারণে এইচ ক্যাপিটাল লেটার হবে দুই নাম্বার প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটালাইজ করতে হয় এখন তোমাদের মনে অবশ্যই কোশ্চেন আসছে প্রপার নাউন কি প্রপার নাউন হচ্ছে এমন নাউন যে নাউনকে নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানকে বোঝানো হয় যেমন রহিম রহিমকে নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝানো হয়েছে ঢাকা একটা জায়গার নাম বাংলাদেশ দেশের নাম জানুয়ারি মাসের নাম মানডে দিনের নাম এগুলো সবই প্রপার নাউন এগুলো বাক্যে যেখানেই বসবে সেখানে ক্যাপিটাল লেটার হবে যে ক্যাপিটাল হয়েছে আর ক্যাপিটাল ডি ক্যাপিটাল বি ক্যাপিটাল এম ক্যাপিটাল এভাবে আমরা সেন্টেন্সে যে কোনো জায়গায় এই শব্দগুলো বসালে ক্যাপিটাল লেটার দিব তিন নাম্বার প্রপার নাউন দিয়ে গঠিত অ্যাডজেক্টিভ এর প্রথম অক্ষর ক্যাপিটালাইজ করতে হয় প্রপার নাউন দিয়ে যদি কোনো অ্যাডজেক্টিভ গঠিত হয় আমরা উদাহরণটা দেখি যেমন আই নো দ্য ডিফারেন্স বিটুইন দ্য আমেরিকান ইংলিশ অ্যান্ড দ্য ব্রিটিশ ইংলিশ এখানে আমেরিকা থেকে আসছে আমেরিকান আমেরিকান ইংলিশ অ্যান্ড দ্য ব্রিটেন থেকে আসছে ব্রিটিশ দ্য ব্রিটিশ ইংলিশ সো এই আমেরিকা থেকে আমেরিকান এটা অ্যাডজেক্টিভ ব্রিটেন থেকে ব্রিটিশ এটা অ্যাডজেক্টিভ সো এই যে ব্রিটিশের বি বড় হাতের হবে এ বড় হাতের হবে অর্থাৎ ক্যাপিটাল লেটার হবে নেক্সট চার নাম্বার রুল সৃষ্টিকর্তা বোঝাতে নাউন ও প্রোনাউন ক্যাপিটালাইজ করতে হয় সৃষ্টিকর্তা বোঝাতে যেমন দেখো গড ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ এই যে ক্রিয়েটর ক্রিয়েটর দিয়ে গডকে বোঝানো হয়েছে সৃষ্টিকর্তা এ কারণে এখানে সি ক্যাপিটাল লেটার হবে যেমন আমরা যখন আল্লাহ লিখি চিঠিতে বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ তখন আল্লাহর এটা ক্যাপিটাল লেটার হবে হি ইজ দ্য প্রেজেন্ট ইন অল হিজ ক্রিয়েশন এখানে হিজ দিয়ে বোঝানো হয়েছে গডকে সো এখানে এইচটা ক্যাপিটাল লেটার হবে নেক্সট আমরা পাঁচ নাম্বার রুলে যাই চিঠিপত্র অ্যাড্রেসিং এর প্রথমে ক্যাপিটাল লেটার বসে অ্যাড্রেসিং বলতে যেমন আমরা চিঠির প্রথমে লিখি মাই ডিয়ার ফাদার মাই ডিয়ার মাদার মাই ডিয়ার সিস্টার তখন এই এমটা ক্যাপিটাল লেটার হবে মাদারের এমটাও ক্যাপিটাল লেটার হবে আই দ্বারা যদি আমি বোঝাই তা সবসময় ক্যাপিটাল লেটার করতে হয় আই দ্বারা আমি যেমন দেখো ইট ইজ আই হু অ্যাম আ স্টুডেন্ট ইট ইজ আই এটা হয় আমি যে একজন ছাত্র এখানে আই দিয়ে আমাকে বোঝানো হয়েছে এই কারণে এই আইটা সবসময় ক্যাপিটাল লেটার হবে সেভেন দিন মাস ছুটির দিন এর নামে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় দিন মাস ছুটির দিন এর নামে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় যেমন জানুয়ারি দেখো মাসের নাম সানডে দিনের নাম মে ডে মে ডে একটা ছুটির দিন মে দিবস নিউ ইয়ার ডে নতুন বর্ষের প্রথম দিন এই নিউ ইয়ার ডে গুলো সবই প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে এটা সেন্টেন্সে যে কোনো জায়গায় বসলে ক্যাপিটাল লেটার হবে এইট নাম্বার ডাইরেক্ট কোটেশন এর প্রথম অক্ষর ক্যাপিটালাইজ করতে হয় দেখো আমরা অনেক সময় অনেক বাক্যে এভাবে কমা ইনভার্টেড কমা ব্যবহার করি দ্য টিচার সেড নো ইট কান্ট বি পসিবল টিচার বললো যে এটা কোনোভাবে সম্ভব না এখানে যে নো দিয়ে শুরু করলাম অর্থাৎ ইনভার্টেড কমার পরে যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডের প্রথম অক্ষরটা আমাকে অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ লেখার সময় প্রতিটা অক্ষর ক্যাপিটাল লেটার হয় সংক্ষিপ্ত রূপ যেমন ইউকে ইউকে দিয়ে আমরা বোঝাই ইউনাইটেড কিংডম দ্যাট মিন্স যুক্তরাজ্য ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এম এ এল এল বি এই সব কয়টা শব্দ যখন আমি ইউকে লিখব ইউএসএ লিখব এম এ এল এল বি এগুলো লিখব প্রত্যেকটা অক্ষরই আমাকে বড় হাতের ব্যবহার করতে হবে পরের ক্লাসে আমি আরও কিছু ক্যাপিটাল লেটারের রুলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব দশ নাম্বার নর্থ সাউথ ইস্ট এবং ওয়েস্ট দ্বারা যদি দিকের নাম না বুঝে কোনো ভৌগোলিক এলাকাকে বুঝায় তখন এগুলোকে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় যেমন হি স্পেন্ট হিজ হোল লাইফ ইন দ্য ওয়েস্ট এখানে ওয়েস্ট বলতে দিক বোঝানো হয় না এখানে ওয়েস্ট বলতে বোঝানো হয়েছে পশ্চিমের দেশগুলো অর্থাৎ একটা ভৌগোলিক এলাকাকে বোঝানো হয়েছে এ কারণে ডাব্লিউটা ক্যাপিটাল লেটার হবে
স্টার প্রতিটি লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, যেমন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হাউ ইউ আর, এই কবিতাটা আমরা অনেক অনেকেই পড়েছি। এখানে টুইঙ্কেলের দেখো টি ক্যাপিটাল লেটার হবে, এইচ ক্যাপিটাল লেটার হবে, এরকম কবিতার প্রতিটি লাইনের প্রথম অক্ষরই ক্যাপিটাল লেটার হয়। পুস্তক ও পুস্তিকার নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়, অর্থাৎ যে কোনো গ্রন্থ, যেমন কিং লিয়ার, কিং লিয়ার হচ্ছে শেক্সপিয়ারের একটা বিখ্যাত গ্রন্থের নাম, হ্যারি পটার, হ্যামলেট, ম্যাকবেথ, এখানে দেখো কিং লিয়ার, এখানে কে ও বড় হাতের, এল ও বড় হাতের, হ্যারি পটার, হ্যারির এইচ ক্যাপিটাল, পি ও ক্যাপিটাল, হ্যামলেটের এইচ ক্যাপিটাল, ম্যাকবেথের এম ও ক্যাপিটাল। নেক্সট, শিক্ষা প্রতিষ্ঠানে পঠিত ভাষা সংক্রান্ত বিষয় সমূহের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, যেমন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি আর মাই ফেভারিট সাবজেক্ট, এখানে দেখো শিক্ষা প্রতিষ্ঠানে ইংলিশ একটা ভাষা এবং বেঙ্গলি বাংলা একটা ভাষা, এবং শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ইংলিশ এবং বেঙ্গলি পড়ে থাকি, এই ইংলিশ এবং বেঙ্গলি যখন আমরা লিখবো সাবজেক্ট হিসাবে তখন ইও ক্যাপিটাল লেটার হবে, বিও ক্যাপিটাল লেটার হবে। 14 নম্বর, বিখ্যাত স্থান, জাহাজ, ট্রেন ইত্যাদি নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, যেমন দেখো তাজমহল, বিখ্যাত স্থান, দ্য টাইটানিক জাহাজের নাম, মহানগর এক্সপ্রেস ট্রেনের নাম, এখানে দেখো তাজমহলের টি ক্যাপিটাল, এম ক্যাপিটাল, টি ক্যাপিটাল, টি ক্যাপিটাল, এম ক্যাপিটাল, ই ক্যাপিটাল, অর্থাৎ আমরা এই ক্যাপিটাল লেটারগুলো ঠিক মতো দিব, বিখ্যাত স্থান, জাহাজ এবং ট্রেন ইত্যাদি নামের প্রথম অক্ষর। নেক্সট, 15, পত্রিকা ধর্মগ্রন্থের নামে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, যেমন মাদার রিডস দ্য কোরআন এভরিডে, এখানে কোরআন, কোরআন একটা পবিত্র ধর্মগ্রন্থের নাম, এই কারণে কিউ দেখো ক্যাপিটাল লেটার হয়েছে, উই রিড দ্য ইত্তেফাক এভরিডে, ইত্তেফাক একটা পত্রিকার নাম, এ কারণে আইটা ক্যাপিটাল লেটার হয়েছে, অর্থাৎ কোরআনের কিউ ক্যাপিটাল, ইত্তেফাকে আইও ক্যাপিটাল লেটার হবে। আই হোপ ইউ আর এনজয়িং মাই ক্লাস, উই আর ওয়ার্কিং হার্ড সো দ্যাট ইউ ক্যান বি বেনিফিটেড ফ্রম দিস ক্লাস, সো ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, থ্যাংক ইউ অল।